আমার প্রিয় ছাত্রাত্রী ও বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি রবীন্দ্র ওপেন স্কুলিং অর্থাৎ রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের এইচএস দু হাজার কুড়ি ইংলিশ ফার্স্ট পেপার পোয়েম একটি পোয়েম যার নাম দেখো ব্লো ব্লো দাউ উইন্টার উইন্ড কে লিখেছে উইলিয়ামস ওস ওর্থ অর্থাৎ এই যে কবিতাটি আছে এখান থেকে আমি তোমাদের দুটি প্রশ্ন দেবো আজকে একটি প্রশ্ন দিচ্ছি এবং পরের ক্লাসে আরেকটি প্রশ্ন এবং উত্তর নিয়ে আমি আলোচনা করব এই দুটি প্রশ্ন যদি তোমরা পড়ে যাও আমি সিওর তোমরা একটি প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবে অর্থাৎ তোমাদের মাথায় রাখতে হবে তোমাদের চারটে প্রশ্ন পরীক্ষায় দেয় একটি লিখলে দশ থাকে তো গত বছরই অর্থাৎ দু হাজার উনিশ সালে মাথায় রাখতে হবে এই কবিতা থেকে কোনো বড়ো প্রশ্ন দেয়নি তাহলে এই কবিতা থেকে যদি তোমরা দুটো বড়ো প্রশ্ন পড়ে যাও অবশ্যই একটি অবশ্যই কমন তোমরা পেয়ে যাবে এবং আমি তোমাদের সমস্ত সাবজেক্টের সায়াসান দিয়েছি ইংলিশ সেকেন্ড পেপারে সাজেশন দিয়েছি ইংলিশ ফার্স্ট পেপারের পার্ট ওয়ান দিয়েছি জাস্ট পোয়েমেরগুলো আমি দিইনি তো পোয়েম থেকে আমি যে প্রশ্নগুলো দিচ্ছি এইগুলো ভালো করে তোমরা মুখস্থ করে নেবে তো এই প্রশ্নটি দেখো কি বলা হয়েছে হয়ার ডাস দ্য পোয়েম ব্লো ব্লো দ্য উইন্টার উইন্ড অকার ব্রিং আউট দ্য সেন্ট্রাল আইডিয়া অব দ্য পোয়েম অর্থাৎ এই কবিতাটির অন্তর্নিত তাৎপর্য বর্ণনা করো এই প্রশ্নটি এবছরে কিন্তু আসার নাইনটি নাইন পার্সেন্ট চান্স আছে তাই আমি এটা সুন্দর করে লিখিয়ে দিয়েছি এবং আমি এটা বাংলা মানে সহ তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি তোমরা প্রত্যেকে এটা ভালো করে লিখবে লিখে এটাকে পড়ে ফেলো এবং এই অর্ধে থেকে আরেকটি প্রশ্ন আমি দেবো দুটো প্রশ্ন পড়লে একটি প্রশ্ন তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে তো চলো আমরা শুরু করি আরেকটি কথা হচ্ছে তোমাদের যে সমস্ত সাজেশান আমি নোট দিয়েছি তার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্স দিয়ে দেবো তোমরা লিংকে ক্লিক করে কিন্তু তোমার সমস্ত সাজেশান এবং নোটগুলো পেয়ে যেতে পারো তো উত্তরটা দেখো কী বলা হচ্ছে দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম ব্লো ব্লো দা উইন্টার উইন্ট ইজ ভেরি ফিলোসাফিক্যাল তার মানে কি ব্লো ব্লো দ্য উইন্টার উইন কবিতাটির মূল ধারণা অত্যন্ত দার্শনিক কী বললাম এই যে কবিতাটি আছে এর যে ধারণা এটা অত্যন্ত অত্যন্ত দার্শনিক দেখো উইন ইজ ভেরি ফিলোসফিকাল অর্থাৎ এটা খুবই দার্শনিক ইন কম্প্যারিজন উইথ হিউম্যান বিহেভিয়ার উই ফাইন্ড দ্য রুল অফ দ্য নেচার ইজ অল বেটার এটার বাংলায় মানে কি যে প্রকৃতির সাথে তুলনা করলে মানুষের আচরণের চেয়ে প্রকৃতিকেই বেশি ভালো বলে মনে হয় তাহলে এই লাইনটির বাংলা মানে আমি আরেকবার বলছি বলতে চাইছি এখানে কবি যে প্রকৃতির সাথে তুলনা করলে মানুষের আচরণের চেয়ে প্রকৃতিকেই বেশি ভালো বলে মনে হয় তারপরে দেখে না তোমরা কি বলেছে মেবি মেবি ফিজিক্যালি পেইনফুল অনলি উইন্টার নেচার কী বলছে কেবল শীতের প্রকৃতিকেই প্রকৃতির বিভিন্ন রূপের মধ্যে দৈক দিক থেকে কষ্টদায়ক মনে হয় অর্থাৎ যে ঠান্ডাতে শীতকালে আমাদের খুব কষ্ট হয় এই জন্যই এখানে কবি বলেছে যে মে বি ফিজি ফিজিক্যালি পেইনফুল কষ্টদায়ক অনলি উইন্টার মানে শুধুমাত্র শীতকালটা নেচারের বাট ইট এক্সিটস ফর সাম ডেজ কিন্তু এটি থাকে মাত্র কয়েক দিনের জন্য কারণ আমাদের শীতকালটা সবারই পছন্দের কিন্তু যখন খুব ঠান্ডা পড়ে একটু হলো কষ্ট হয় এই জন্য কবি এটাকে পেইনফুল বলেছে কিন্তু এটা জাস্ট কয়েক দিনের জন্য তারপর কি বলেছে দেখো অন দ্য আদার হ্যান্ড হিউম্যান বিহেভিয়ার মিক্সড উইথ তারপর দেখো ইন ফলস ফ্রেন্ডশিপ অ্যান্ড ফেথলেস লাভ বাইট আ ম্যান অ্যাট হার্ট অন্যদিকে মানুষের ব্যবহার যা যা স্বার্থপরতা সেলফিসনেস মানে স্বার্থপরতা ইন গ্র্যাটিচিউড অর্থাৎ অকৃতজ্ঞতা আর দেখো ফলস ফ্রেন্ডশিপ মানে কী বলবো কৃত্রিম বন্ধুত্ব অর্থাৎ দরকারে পড়লে আমার সাথে বন্ধুত্ব করে মানুষরা আর কি বলেছে অ্যান্ড ফেথ লেস লাভ বিশ্বাসহীন ভালোবাসা বাইট ম্যান অ্যাট হার্ট ও মানে অন্যকে দংশন করে ঠিক আছে অর্থাৎ অন্যকে কষ্ট দেয় তারপরে দেখো কী বলেছে বলছে নেচার ইজ এভার ই এভার বিউটিফুল অ্যান্ড ইট নেভার বিট্রেস আস এটা অধিকতর স্থায়ী এবং যন্ত্রণাদায়ক তাহলে এই লাইনটির বাংলা মানে হচ্ছে যে প্রকৃতি চিরসুন্দর এবং কখনো আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে না সো দ্য পোয়েট প্রেফার্স ওপেন ইয়ার অ্যান্ড লাইফ ইন নেচার টু দ্য লাইফ এমং আদার্স তাই কবি বেশি গুরুত্ব দিয়েছেন খোলা হাওয়া এবং প্রকৃতির সান্নিধ্যে জীবনকে অন্য কোনো জীবকে নয় তাহলে এই যে প্রশ্নটি আমি উত্তরটা লিখে দিলাম তোমরা এটা ভালো করে পড়ে কমপ্লিট করো এই অধ্যায় থেকে আমি আরেকটি প্রশ্ন প্রশ্নব দুটো প্রশ্ন তোমরা পড়ে যাও আমি গ্যারান্টি দিচ্ছি এই কবিতা থেকে একটি প্রশ্ন তোমার অবশ্যই কমন পেয়ে যাবে তোমাদের পরীক্ষা খুব বেশি দিন বাকি নেই এক মাস বাকি আছে আমি সমস্ত সাবজেক্টের সাজেশান দিয়েছি টুকটাক যেগুলো বাকি আছে ওইগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো এবং বিশেষ করে ইংলিশে যাতে তোমরা পাস অবশ্যই করতে পারো তার জন্য আমি চেষ্টা করবো এই টাইপের প্রশ্ন এবং তার উত্তর এবং তার উত্তর নিয়ে আমি আলোচনা করে দিচ্ছি তো যদি ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দো এবং তোমরা প্রত্যেকে কমেন্ট করবে তোমরা কেউ কমেন্ট করো না ও আরেকটা কথা তোমরা অনেকেই আছো যারা কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দাও কিন্তু অল নোটিফিকেশানটাকে অন করে রাখো না পরে আমাকে তোমরা জিজ্ঞাসা করো দাদা এটা দাও সেটা দাও তাই তোমরা অল নোটিফিকেশান অন করে রাখো তোমরা প্রত্যেক দিন অবশ্যই তোমাদের সাবজেক্টের ভিডিওগুলো আমার এই চ্যানেল থেকে অবশ্যই পাবে যাই হোক তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো ভালো করে পড়াশোনা করো কোনো প্রবলেম হলে কমেন্ট করো